सलाम अलैकुम। हाय गाइस, एखोनो पाँचटा बजे ना, पाँचटा बजार एखोनो पाँच मिनट कम आछे। तो आमी एकटु बेरिये आसलाम एकटु घुरार जोन्नो। एटा आमी जेखाने थाकि ना, आमार बासार पाशेई ई जायगाटा। तो एकटु हाँटते बेरिये आसलाम आपनादेर साथे ब्लगटा आजके शेयार करार जोन्नो। জানি না আপনাদের কাছে আজকের আমার এই ব্লগটা কেমন লাগবে, আশা করি ভালো লাগার কথা। গাছগুলো শুকিয়ে যাচ্ছে কারণ গরমের পরিমাণ তো বেড়ে গেছে। আস্তে আস্তে আমার এই ফুলের গাছগুলো শুকিয়ে যাচ্ছে। দিনের বেলায় যখন একটু তাজা ছিল তখন দেখতে আসলে খুব সুন্দর দেখা গেছিল। এখন যখন ঠান্ডা ছিল তখন গাছগুলো অনেক ভালো ছিল, আর ঠান্ডা চলে যাওয়ার কারণে এখন যখন গরম বেশি পড়তেছে আমার গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আমার ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যাক, আমার বলতে এখানে আমি লাগাই নেই, মানে ফুল আমার প্রিয়, তো এই কারণে যত ছোট বড় ফুল হোক, দেশি বিদেশি যত ফুল হোক, ফুলগুলো আমার আমার আপনজনের মতো না, আমার বন্ধুর মতোই এরা। তো যাক, সময়টা এরকম, মানুষ তো মারা যাবে ঠিক এরকম। ফুল যেগুলো এখন দেখতেছেন এই ফুল গাছগুলো শুকিয়ে কয়দিন পরে দেখবেন যে এটা পুরো খালি হয়ে গেছে। এখানে সবগুলো নিয়ে তারা ফেলে দিচ্ছে। এটাই জীবন আর এটাই হলো বাস্তবতা। তা আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, দেখুন একটা পেট্রোল পাম্প, এটা আমাদের রুমের পাশেই। এখন রাত্র, এরা এখন মনে হয় খাওয়ার পর সবাই একটু রেস্ট করতেছে নাকি বলতে পারি না। পেট্রোল পাম্পটা একটু দেখুন আপনারা ভালো করে, না আছে লোকজন আছে এখানে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন রোডের পাশে কিন্তু এখানে যে ব্যাংকের এটিএম বুঝছে, এটা দেখেন। যে রোডের পাশে পড়ে আছে, যে কোনো সময় এখান থেকে টাকা উঠানো যায়। আমরা বেতনের টাকা বেশিরভাগ এখান থেকে উঠাই, রাত্রের 12টা ডিউটি শেষ করার পর 1টা 2টা 3টা যতটা বাজুক আমরা এখানে এসে টাকা উঠাই নিই, কোনো সমস্যা হচ্ছে না। আমাদেরকে কেউ ডিস্টার্ব দেওয়ারও কেউ নেই, বলার মতো না কেউ নেই। আমরা নিজের ইচ্ছা আসি, নিজে নিজে টাকা উঠাই আবার চলে যাই। যদি এখানে টাকা যদি না থাকে, টাকা না থাকলে কিন্তু সেখানে লেখা আসবে যে এখানে ক্যাশটা নাই বল নাই, এরকম একটা লেখা মেসেজ দিবে, মেসেজ আসবে। তখন আমরা কী করি, ওই যে আরও একটা আছে এখানে, এখানে পাশাপাশি অনেকগুলো আছে, এখানে আরও তিন চারটে আছে এখানে। সুতরাং আমাদের টাকা উঠানো নিয়ে কোনো টেনশন নেই। আমি যে শহরে থাকি, যে ছোটো একটা শহরে থাকি, আমার এই ছোটো শহরের এখানে একটা কাপড় দোকান, নাম হলো শামেল। আপনারা অবশ্যই নাম শুনেছেন যে সৌদি আরবে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আর ওই যে দেখতেছেন লাইট জ্বলতেছে, অনেক সময় গাড়ির আওয়াজগুলো খারাপ লাগে, গাড়ি হঠাৎ করে এরকম ব্রেক করলে। ওই এটা ব্যাংক, ওই যে দেখতেছেন লাইট জ্বলতেছে এটা হলো একটা ব্যাংক। আচ্ছা যাক, এখানে আমি যতদিন আসছি এটা সবসময় বন্ধ হয়ে দেখছি দোকানগুলো। এখানে এখানে নাকি আগে সাবি দোকান ছিল, শোনার কথা জানি না। খুব সুন্দর লাগে এই গাছটাকে, এখানে মানে গাছটা ভালো যত্ন নেওয়া হয়। এখানে দেখুন গাছটা খুব তন তাজা, গাছটা খুব সুন্দর লাগতেছে দেখেন। তো ওই যে ব্যাংকটা দেখা যাচ্ছে ঠিক আমার আঙ্গুল বরাবর, এখানে ওই যে এটা একটা ব্যাংক, মানে বাহিরে এটিএম বুথ আছে, মানে যে কোনো সময় লোকের টাকা পয়সা যেন উঠাতে পারে, কোনো সমস্যা হয় না। তো এরপর ওর পাশে একটা দোকান আছে, এখানে বিভিন্ন ভ্যারাইটিস এটিএমের দোকান, এটা হাজ্জাজ দোকানটা পরিস্থিতি
দিন দিন পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হতে যাচ্ছে। আমরা যখন আসছিলাম এই জায়গা সবগুলো খালি ছিল, কিছুই ছিল না এখানে, এটা খালি ছিল এই জায়গাটা, শুধুমাত্র এগুলো সব খালি ছিল। এখানে সম্ভবত বিল্ডিং এটা হতে পারে, না হলে সামনের বিল্ডিংটা হবে। ওখানে শুধু একটা বই দোকান ছিল অবাইকেল, এখন নেই। এইখানে ছিল সম্ভবত, এটা ছিল একটা বই দোকান অবাইকেল, আর সব মরুভূমির মতো খালি ছিল এখানে, এই সবগুলো খালি ছিল। আসলে যত হাঁটবেন তত অভিজ্ঞতা হবে। আর এই সকালবেলায় আসলে হাওয়াটা অন্যরকম, হাঁটতে মন চাইবে এরকম। আর ওই যে একটা দেখতে পারতেছেন ঠিক আমার আঙ্গুল বরাবর সামনে লাইট জ্বলতেছে, এটা হলো একটা সুপার মার্কেট। এখানে সব রকমের মালপত্র, খাবার আইটেম পাওয়া যায়, দামও কিন্তু ভালো, অনেক কম দামে পাওয়া যায়। এখানে আমাদের বাংলাদেশি লোক কাজ করে, এখানে বেশিরভাগ বাংলাদেশি, ভারতীয় এবং নেপালি লোক কাজ করে এখানে। তো জানেন আপনাদের কাছে কেমন এনজয় হচ্ছে আজকের ভিডিওটা, ওই যে দেখতে পারতেছেন আমার আঙ্গুলের সামনে, এটা একটা কাপড় দোকান। এখানে বিভিন্ন বয়সীদের কাপড় বিক্রি করা হয়, জুতা, ব্যাগ, কসমেটিক সম্ভবত নাই, মানে কাপড় সাপড়, লেপ, টুকিটাকি অনেকগুলো বিক্রি করা হয় এখানে। আসলে দোকানগুলোর ডিউটি এমন অবস্থা, আমাদের সাথে একই টাইম, একটু যে ঘুরে ঘুরে কিছু কিনব অনেক সময় এরকম সুযোগ হয় না। দেখুন এই একটা দোকান হলো জুসের দোকান, নতুন হয়েছে, আমি দেখিনি, এখন দেখলাম ইদানিং চালু হয়েছে জুসের দোকান। বিভিন্ন ফলের জুস এখানে ডাইরেক্ট বানানো হয়, এর সৌর বিদ্যুতের বিক্রি করা হয় এখানে। এটা কি দোকান? এখানে বিভিন্ন পানি রয়েছে, হাত ধোয়ার বেসিনের, এগুলো এই দোকানটাতে বিক্রি করা হয়। আর ওই যে আপনারা দেখেন লন্ড্রি দোকান, দেখবেন আমার আঙ্গুল বরাবর সামনে যেটা, এখানে কিন্তু কার্পেট টুকি থেকে এগুলো ধোয়া হয়। তারপর এটা হলো তাদের, এখান থেকে মানুষের টাকা দেয় এবং মালগুলো নিয়ে নেয়। খাজুর গাছটার জন্য দেখা যাচ্ছে না, আমি এখন দেখাচ্ছি আপনাদের। ওই যে এটা, এই যে লাল সাইনবোর্ড দেখতেছেন, এখানে দেখবেন তাদের মালগুলো এমনভাবে সাজানো যে যে কোনো মালেরা ঝটফট করে বের করে নিতে পারে, ঝটফট, এত বেশি দেরি হয় না, তারা ফটাফট করে মালটা বের করে নিয়ে যেতে পারে। আর এটা হলো একটা আলট্রাজি ব্যাংকের, এখানে ওই আলট্রাজি ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন। আলট্রাজি ব্যাংক আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আমাদের দেশে কিন্তু এরকম ব্যবস্থা করলে করা যায়, কিন্তু আসলে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা টয়লেট, যেখানে মানুষ প্রতিকারা এটা ব্যবহার করতে পারে। এখানে উঁচু করার ব্যবস্থা আছে, এগুলো হলো সব টয়লেট। এখানে উঁচু করা, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু করলে এখানে উঁচু করতে পারবে, খুব ভালো একটা পরিবেশ এই টয়লেট। এগুলো আসলে আমাদের দেশে আমরা যদি করি, আমরা এরকম ব্যবস্থা করতে পারি। আমাদের দেশে এরকম সিনারি আসলে আমার হাতে তো বেশি পড়ে নাই, বড় বড় শহরগুলোতে যা আছে তাই। তারপরে দেখতেছেন এটা হচ্ছে গরম পানির হিটার, ঠান্ডার সময় গরম পানির হিটারটা এখানে
पानी हिटर व्यवहार करा हूँ। खूब सुंदर एक फोर एखे कपड़ रखार जो व्यवस्था आखने और एखे कपड़ रखार व्यवस्था। तो ठीक है, आज के ब्लॉग पर्यंत। अल्लाह हाफिज़।